এসএসসি রেজাল্ট 2023 কবে প্রকাশ হবে জানালো শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক পর্যায়ে 12 বছরে এসএসসি পরীক্ষা 2023 চলমান থাকলেও পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে সে ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে যে বিষয়গুলো নিয়ে আমরা শিক্ষাচিদের সামনে আজকে কথা বলবো ফলাফল প্রকাশ করা হবে অনলাইন মাধ্যমে নিজের মোবাইল ফোন থেকে শিক্ষার্থি ফলাফল দেখতে পাবে এক্ষেত্রে চলন পরীক্ষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই পরীক্ষা শুরু হয়েছে একুশে এপ্রিল দুই হাজার তেইশ পরীক্ষা শেষ হবে আঠাশে মে দুই হাজার তেইশ পরীক্ষার্থীর সংখ্যা বিশ লাখ সত্তর হাজার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা তিন হাজার বোর্ডের সংখ্যা এগারোটি ফলাফল প্রকাশের তারিখ ফলাফল দেখার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ যেখানে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পাবে এস এস সি ফলাফল কবে প্রকাশ করা হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানায় ফলাফল প্রকাশের জন্য সময় নির্ধারণ করে থাকি সাত দিনের মধ্যে এক্ষেত্রে পরীক্ষা শেষ করার সাত দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে এক্ষেত্রে শিক্ষা মন্ত্রী লিপুমুনিয় ব্যাপারে আমাদেরকে নিশ্চিত করেছে কিছুটা পিছিয়ে গেছে এক্ষেত্রে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল আগামী তেইশে এপ্রিল যা আগামী আঠাশে এপ্রিল শেষ হবে তাই সে অনুযায়ী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তাই তারা জানায় আগামী বিশ বা উনত্রিশে জুলাই ফলাফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে সেভাবে কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে এর মধ্যে শিক্ষক পরীক্ষার খাতা দেখে খুব শীঘ্রই বিস্তারিত বিষয়গুলো জানা যায় খাতা দেখার মাধ্যমে শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হবে অনলাইনের মাধ্যমে ফলাফলের জন্য অনেকগুলো আনুষ্ঠানিকতা বাকি রয়েছে বিশেষ করে ফলাফল প্রকাশের আগে প্রধানমন্ত্রীর অনুমতি দরকার হবে এর পরবর্তীতে আনুষ্ঠানিক হবে ফলাফল প্রকাশ করা হবে ফলাফলের যাবতীয় সকল তথ্য শিক্ষামন্ত্রীর বিকুমণি নির্ধারণ করে জানাবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবসব্রাইব ও করে রাখুন